stop. আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক রিটমিকা ক্যানভাস ফর। আশা করি সকলে ভালো আছেন। সো গাইস, আবার চলে আসলাম আপনাদের মাঝে ভারতীয় মুভি ট্রেলার রিয়াকশন ভিডিও করতে। গাইস, আজকে যে মুভি ট্রেলারটা রিয়াকশন করব, মুভিটা হচ্ছে পাক্কা কমার্শিয়াল অফিসিয়াল একটি ট্রেলার। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু এই মুভি ট্রেলারটা রিলিজ হয়েছে। অ্যান্ড গাইস, মুভিটার নাম হচ্ছে পাক্কা কমার্শিয়াল ট্রেলার অ্যান্ড অফিসিয়াল একটি ট্রেলার। অভিনয় করেছেন গোপীচাঁদ, রাশি খান্না, তারপর হচ্ছে পরিচালক হচ্ছে ডাইরেক্টর মারুথি, মারুতি হচ্ছেন ডাইরেক্টর। তো ভিউয়ার্স, মুভিটি হচ্ছে রিলিজ হবে জুলাই মাসের প্রথম, মানে এক তারিখে প্রথম দিনেই আপনারা অবশ্যই দেখবেন আশা করি। তো ভিউয়ার্স, যাই হোক, মুভি ট্রেলারটা আমি শুরু করবো, বাট এই রিয়াকশন ভিডিওটি শুরু করবো। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা এখনই করে দেবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন ভিউয়ার্স, লেটস গেট স্টার্ট। আসলে মানে আমি যেটা খেয়াল করে দেখলাম সেটা হচ্ছে যে ওনার অভিনয়টা মানে পুরো হুবহু আলু অর্জুনের, মানে মানে সেম আলু অর্জুনের মতো, যেভাবে হাঁটে যেভাবে তার অ্যাকশন, মানে মানে হুবহু সেম, মানে মিলে যাচ্ছে বিষয়টা। మళ్ళ టెన్షన్ పెట్టి ఫీస్ తీసుకున్న ప్లేస్ లో లేరు మీరు. ఇది ఎక్స్ జస్టిస్ సూర్యనారాయణ గారి ఇల్లు. మీరు కేసు ఒప్పుకునే ముందు ఫీజ్ వస్తే రమ్మంటారు. పని లేకుండా పెట్టి అర్థమైందా? 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 పది సంవత్సరాల పాత్ర, 15 ఒకటే ప్రారంభించిన నటన యాత్ర. ఆర్డర్! ఆర్డర్! సైలెన్స్! అందాల రాసిన దగ్గర జూనియర్ గా జాయిన్ అయితే ముద్దులు వర్షం కురిపించాలని మంచి ఫీలింగ్ మాటల్లో చెప్తే రీచ్ ఉండదు. మీ దగ్గర చాలా నేర్చుకోవాలి. నేను ఏది ఫ్రీగా నేర్పనగా. గాడ్స్, আপনাদেরকে আরেকটা ইনফরমেশন শেয়ার করি, সেটা হচ্ছে যে এই মুভিটা কিন্তু আমি ভিডিওর ফার্স্টে বলেছিলাম, এই মুভিটা মানে সামনে মাসের 1 তারিখে মুভি ট্রেলারটা রিলিজ হবে। దేవతని కాపాడుకోవడానికి కన్న కొడుకునైన నిన్ను తొక్కి నారదీయడానికి ফিয়ার্স, মুভিটাতে যে নায়িকাটাকে দেখলাম, মানে তার যে অভিনয়টা, মানে আসলে মানে কী বলবো, মনে হচ্ছে যে নায়কের যে শক্তি, যেই মানে কথা বলার স্টাইল, মানে মনে হচ্ছে যে নায়িকাটার ভিতরে তা, কারণ হচ্ছে নায়িকাটার যে সাহস, যেই মানে দক্ষতা, মানে মানে সত্যি অসাধারণ, মানে অভিনয়গুলো করেছেন অসাধারণ। আসলে মুভির মানে ফার্স্টটা যেমন তেমন, লাস্টের যে সিনটা মানে আনবিলিভেবল, মানে অনেকটাই মানে পাওয়ারফুল ছিল, মানে আমি হঠাৎ করে যখন আসছিলাম আমি মানে ভয় পেয়ে গেছি, মানে বিষয়টা মানে স্ক্রিনটা দেখে, মানে ফাইটিং স্ক্রিনটা দেখে। তো ভিউয়ার্স, যাই হোক, মনে হচ্ছে যে এই মুভিটা দেখে আলু অর্জুনকে মানে খুঁজে পেয়েছিলাম মাত্র কয়েক ঘন্টার বিনিময়। তো ভিউয়ার্স, যাই হোক, মুভি ট্রেলারটা অনেক ভালো লেগেছে, যদিও মুভি ট্রেলারটা আলু অর্জুনের না, তারপরও সেম। তো ভিউয়ার্স, যাই হোক, মুভি ট্রেলারটা অনেক ভালো লেগেছে, অ্যান্ড যদি আপনাদের ভালো লেগেই থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো পেতে। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই ছিল, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
আবারও দেখা হয়ে যাবে কোন একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।